আসসালামু আলাইকুম আপনাদের মাঝে প্লাস্টিক এর একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আজকে আপনাদের যেটি দেখাবো সেটি হচ্ছে অস্টিক বা মুলাম বা পলি নামে পরিচিত যে প্লাস্টিক রয়েছে সেগুলোর দানা তৈরির প্রসেসিং আপনারা দেখতে পাচ্ছেন এখানে অস্টিক বা প্লাস্টিকের প্রথম ধাপে এগুলো কুচি প্লাস্টিকের বোতলগুলো কুচি বলা হয় তবে এগুলোকে কুচি না অন্য একটা নাম রয়েছে এখন আমার মনে পড়ছে না সেজন্য সরি তবে আপনারা বুঝতে পারছেন এগুলো এই কাটার মেশিনের মাধ্যমে কাটিং করা হয়েছে এবং এর পরের ধাপ হচ্ছে দানা তৈরির প্রসেসিং তো দানা তৈরির কার্যক্রম চলতেছে আপনারা দেখতে পাচ্ছেন এই মিক্সার মেশিনে এগুলো দেয়া আছে এবং খুব আস্তে আস্তে এগুলো মেশিনের মাধ্যমে সুতার মতো তৈরি হয়ে এবং কাটার কাটার মেশিনের মাধ্যমে কাটিং হয়ে আপনার কুচি তৈরি হচ্ছে এই কুচির প্রচুর পরিমাণ চাহিদা রয়েছে এবং প্লাস্টিক দ্রব্যর মধ্যে এগুলোর দাম খুবই ভালো মোটামুটি এই ব্যবসাটি যারা করে তাদের থেকে সঠিক ব্যবসাটার সম্পর্কে ধারণা নিয়ে যে কি এই ব্যবসাটায় নামতে পারেন এবং এই ব্যবসাটা করতে চাইলে আপনার সাত থেকে আট লক্ষ টাকা ইনভেস্ট করতে হবে মেশিন কিনতে হবে এবং মেশিন আপনি সবচাইতে বেশি পাওয়া যায় হচ্ছে আপনার নবাব লালবাগ ইসলামবাগ এবং পুরান ঢাকায় এবং চকবাজার এখানে প্রচুর পরিমাণে ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ রয়েছে সেখানে আপনি ওয়াডার করে এই মেশিনগুলো তৈরি করতে পারেন আপনারা দেখতে পাচ্ছেন কুচিগুলো খুবই সুন্দর দেখাচ্ছে এবং এই বস্তার মধ্যে আপনার পঁচিশ কেজি কুচি রাখা হয় এই ব্যবসার একটি ভালো দিক হচ্ছে এর প্রচুর পরিমাণে চাহিদা রয়েছে আপনি আপনি এই ব্যবসার সাথে জড়িত হলে আপনার আপনাকে খুঁজে নেবে বিভিন্ন বড়ো বড়ো কোম্পানি আলা লোকজন কারণ তাদের প্রচুর পরিমাণে কাঁচামালের চাহিদা রয়েছে তারা আপনার থেকে কাঁচামাল সংগ্রহ করবে তো এই মেশিনটা মেশিনগুলো কেনার ক্ষেত্রে আপনি একটা ভিজিটিং কার্ড দেওয়া আছে একটা দোকানে ঠিকানা আছে এখানে এই সব এই দোকানে যোগাযোগ করতে পারেন এবং নিজে ইসলামবাগ লালবাগ যে অনেক পরিমাণে ওয়ার্কশপ রয়েছে অনেকগুলো ওয়ার্কশপ রয়েছে সেখানে যে কোনো একটা আপনি যোগাযোগ করে ভালোভাবে মেশিন দেখে শুনে